হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়োয়ার্ন আজকে আমি আলোচনা করব ক্লাস টেন রায়ান মার্টিন যে প্রশ্নবিচিত্রাটা রয়েছে সেই প্রশ্নবিচিত্রা থেকে লাইফ সায়েন্সের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আর তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ যারা দুই ও তিন মার্কের প্রশ্নগুলো সলভ করতে পারছ না তোমরা যে প্রশ্নটা সলভ করতে পারছো না সেই প্রশ্নটাকে টাইপ করে কমেন্টে লিখে দাও আর তারপরে আমি একটা নতুন ভিডিও বানিয়ে অবশ্যই আপলোড করে দেব চলো এখন আজকে পাঁচ নাম্বার স্কুলে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিই মডেল কোয়েশন পেপার ফাইভ বিভাগ গতে প্রথম প্রশ্ন প্রতিকূল অভিকর্ষয চলন পরিলক্ষিত হয় ক্যাকটাসের মূলে টিউলিপ ফুলে সুন্দরী শ্বাস মূলে পাতা পাতার কষে দেখো এখানে বলছে প্রতিকূল অভিকর্ষজ চলন অর্থাৎ অভিকর্ষের বিপরীতে যে চলনটা হয় সেটা কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি সুন্দরীর শ্বাসমূল সুন্দরীর শ্বাসমূল মাটি থেকে ওপর দিকে উঠে আসে আর অভিকর্ষ কাজ করে নিজের দিকে দেখো এখানে অভিকর্ষের বিপরীতে শ্বাসমূলগুলো রয়েছে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে প্রতিকূল অভিকর্ষজ চলন পরের প্রশ্ন ক্যালোরি হরমোন বলা হয় এস টি এইচ থাইরক্সিন এসিটিএইচ জিটিএইচ তোমরা জানো সবাই সঠিক উত্তর অপশন বি থাইরক্সিন মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদি তা হলো অপশন ডি রেটিনা রেটিনা হচ্ছে সবথেকে আলো বেশি বেশি আলোকসুবেদি আর রেটিনা একদম পেছনে রয়েছে সেখানে বিভিন্ন কোষ রয়েছে রড কোষ কোন কোষ এই ধরনের বিভিন্ন কোষগুলো রয়েছে যেগুলো প্রতিবিম্ব গঠনে সাহায্য করে মাইটোসিসের যে দশায় অপত্য ক্রোমোজম জন্মায় তা হল প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ নাটিলোফেজ দেখো অপত্য ক্রোমোজম জন্মায় অপশান সি অ্যানাফেজ দশাতে কারণ অ্যানাফেজ দশাতে সেন্ট্রোমিয়ার থেকে ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায় দিয়ে অপত্য ক্রোমোজম তৈরি করে এবার সেই ক্রোমোজমগুলো পরে মেরুবর্তী চলন ঘটায় অর্থাৎ সেই দোষাতেই অ্যানাফিস দোষাতে সেটাকে বলা হয় অ্যানাফিজিও চলন বা অ্যানাফিজিক মুভমেন্ট পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক জোড়া নয় হাইড্রা বহু বিভাজন দেখো এটাই হাইড্রাতে কি বহু বিভাজন দেখা যায় হাইড্রাতে দেখা যায় না বহু বিভাজন হাইড্রাতে দেখা যায় কুরো কোদ গম তাহলে এটাই হচ্ছে সঠিক নয় সঠিক উত্তর অপশান এ বাকি অপশানগুলো দেখে নাও দিয়ে মেমোরাইজ করে নাও একবার কচুরি পানাতে দাবক দেখা যায় স্পাইরোগাইরাতে খণ্ডী ভবন আর প্লানেরিয়ার পুনরুৎপাদন ঠিক আছে মুকুল পাওয়া যায় কোথায় সাকালু আলু ঘাস পাথরকুচি দেখো সাকালুতে কিন্তু মূলজ মুকুল পাওয়া যায় যাকে কন্দাল মূল বলা হয় বা রসালো মূল বলা হয় এই নামগুলো মনে রাখবে কন্দাল মূল রসালো মূল এর সাহায্যে অংশবিস্তার করে সাকালু রাঙালু এগুলো আর আলু তো হচ্ছে স্মৃতকন্ধ জানো ঘাস সিম্পল মূল আর পাথরকুচি পত্রজমকুল ঠিক আছে পরের প্রশ্ন হলেন্ড্রিক জিন অবস্থান করে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজুম অটোজোম নাইকুজ নাম্বার ক্রোমোজোম এটা সঠিক উত্তর হবে অপশান বি ওয়াই ক্রোমোজোমে পরের প্রশ্ন রোলার জীব এক প্রকার প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সহপ্রকট বৈশিষ্ট্য অসম্পূর্ণ প্রকট বৈশিষ্ট্য রোলার জীব হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বর্ণান্ধ পিতার জিনোটাইপ হল দেখো বর্ণান্ধ পিতার জিনোটাইপ কী হবে সিম্পল পিতার ক্ষেত্রে কি হয় এক্স আর ওয়াই থাকে আর বর্ণান্ধ পিতা যখন এক্স ক্রমোজম বাহিত হচ্ছে আমাদের বর্ণান্ধ রোগ আর বর্ণান্ধ এক্স বাহিত মানে এক্স ক্রোমোজোমে বর্ণান্ধ হওয়ার জিনটা যদি থাকে তখন পুরুষদের ক্ষেত্রে প্রকাশিত পেয়ে যাবে তাহলে এখানে এক্স সি থাকবে সি প্লাস হচ্ছে ওয়াইল্ড প্রকৃতির জিন অর্থাৎ সেটা ভালো জিন এটা কিন্তু প্রকাশ করে না এটা স্বাভাবিক জিন আর এক্স শুধু সি যেটা রয়েছে সেটা হচ্ছে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা তাহলে এই অপশানটা কোথায় আছে দেখো এক্স সি ওয়াই অপশান বিতে রয়েছে তাহলে সঠিক উত্তর অপশান বি ইভলিউশন কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন মিলার ওপারিন ইন হ্যালেন স্পেন্সার এর সঠিক উত্তর হবে অপশান ডি স্পেন্সার বাকি অপশানগুলো দেখো এর সম্পর্কিত যে মতবাদগুলো সেগুলো মনে রাখো মিলার কী করেছিল মিলার করেছিল ওপারিন আর হ্যাললেনের যে কেমোজেনি থিওরি ছিল সেটাকে প্রমাণ করেন আর তারপরে ওপারিন হ্যারলেন এগুলো এই দুজন বিজ্ঞানী কি করেছিল তারা হচ্ছে রাসায়নিক বিবর্তনবাদ অর্থাৎ কেমোজেনিকে ব্যাখ্যা করেছিলেন তারপর দেখো জীবন্ত জীবাশ্ম হলো ইহিপাস নিটাম তিমি আরশোলা এখানে জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে অপশান বি নিটামকে নিটাম এই একটা প্রাণ এ উদ্ভিদ এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম অর্থাৎ এর সময়কালের বাকি যে সমস্ত উদ্ভিদগুলো ছিল তারা কিন্তু মারা গেছে কিন্তু নিটাম এখনও বর্তমানও রয়েছে এছাড়া নিটাম সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখবে এটা হচ্ছে ব্যক্তবীজি ও গুপ্ত মধ্যে কানেক্টিং লিঙ্ক ঠিক আছে পরের প্রশ্ন বার্তা বিনিময়ে মৌমাছির নৃত্য কোন ধরনের অভিযোজনের উদাহরণ মৌমাছির নৃত্য হচ্ছে আচরণগত অভিযোজন পরে থিওবেসিলাস যে প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তা হলো নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান অ্যামোনিফিকেশান নাইট্রোজেন স্মৃতিকরণ থিওবেসিলাস অংশগ্রহণ করে ডিনাইট্রিফিকেশানে ডিনাইট্রিফিকেশানে অংশগ্রহণ করে আরও একটা রয়েছে সিউডোমোনাস এটাও কিন্তু ডিনাইট্রিফিকেশানে সাহায্য করে এবার তোমরা নাইট্রিফিকেশানের একটা মনে করো নাইট্রিফিকেশানে সাহায্য করে কে নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর ডিনাইট্রিফিকেশান হলো অ্যামোনিফিকেশানে করে অ্যামনিফিকেশানে করে ব্যাসিলাস আর নাইট্রোজেন স্মৃতিকরণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলো রয়েছে রাইজোবিয়াম মিথোজিবি ব্যাকটেরিয়া অ্যানাবিনা নষ্ট এগুলো রয়েছে ঠিক আছে কোনটি এসপিএমের অন্তর্ভুক্ত নয় সরি কোনটি এসপিএমের অন্তর্ভুক্ত এসো টু পি এন সিএইচ ফোর ও থ্রি এর সঠিক উত্তর হবে অপশান বি পে পিএএন ঠিক আছে পি এন কথার অর্থ হচ্ছে পার অক্সি অ্যাসিডাইল নাইট্রেট এটা হচ্ছে একটা গৌণ বায়ু দূষক আর এটা তৈরি হয় নাইট্রিক অক্সাইড হাইড্রোকার্বন আর হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে এটাকে বলা হচ্ছে ফটোকেমিক্যাল স্মক আর এই ফটোকেমিক্যাল স্মক সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই দেখে নিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এরপরে রয়েছে কোনো ভৌগোলিক সীমানার মধ্যে বর্তমান দুটি বাসস্থানের মধ্যে প্রজাতির প্রাচুর্যকে বলে ড্যাশ বৈচিত্র্য আলফা বিটা গামা ডেলটা এর সঠিক উত্তর হবে দেখো একটা ভৌগোলিক সীমানার মধ্যে দুটো বাসস্থান এইরকম দুটো পাশাপাশি বাসস্থানের মধ্যে যখন প্রজাতির প্রাচুর্যতা আলোচনা করা হবে তখন সেটাকে বলা হয় বিটা বৈচিত্র্য আর একটা অঞ্চলের মধ্যে হলে আলফা একটা বড় ভৌগোলিক অঞ্চলের মধ্যে হলে গামা তার থেকে যদি আরও বিশাল বড় ভৌগোলিক অঞ্চল ভাবা হয় তখন সেটাকে বলা হবে ডেল্টা তার থেকে বড় হলে এপসাইলন এগুলো মনে রাখবে বিভাগ ক্ষেতে চলে এসো শূন্যস্থান পূরণ রয়েছে সাইন্যাপস অঞ্চলে ড্যাসের মাধ্যমে রাসায়নিক বার্তা প্রেরিত হয় সাইন্যাপস অঞ্চলে বিভিন্ন ধরনের যে নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে যেমন অ্যাসিটাইল কোলিন তারপরে এফিনেপসিন নর এফিনেপসিন এগুলোর মাধ্যমে রাসায়নিক বার্তা প্রেরিত হয় তারপরে রয়েছে একটি মিশ্র স্নায়ুর নাম মিশ্র স্নায়ু অনেকগুলো রয়েছে তার মধ্যে প্রথমে যেটা আমাদের মনে আসে ভেগাস ভেগাস ছাড়াও আরও তিনটা মতো রয়েছে ট্রাইজেমিনাল ফেসিয়াল আর হচ্ছে গ্লসোফের এই নামগুলো মনে রাখবে পরের প্রশ্ন উদ্ভিদ কোষে বেমতন্তু গঠিত হয় ড্যাশ থেকে উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে মাইক্রোটিবিউল ঠিক আছে আর প্রাণীকোষে প্রাণীকোষে সেন্ট্রোজোম থেকে তৈরি হয় যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না তার জন্য এখানে মাইক্রোটিবিউলের সাহায্যে বেমদন্তু গঠিত হয় পরের প্রশ্ন যে বৈশিষ্ট্যটি হোমোজাইগাস ও হেড্রোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ পায় তাকে বলে ড্যাস হোমোজাইগাস আর হেট্রোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ পায় প্রকট বৈশিষ্ট্য কারণ দেখো এখানে ক্যাপিটালটি ক্যাপিটালটি এখানে প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটালটি এটা হোমোজাইগাস কন্ডিশনে আছে তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্য পাচ্ছে প্রকাশ পাচ্ছে আর দেখো এটা হচ্ছে প্র প্রকোডার আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটো একসঙ্গে রয়েছে অর্থাৎ হেট্রোজেগাস কন্ডিশান এক্ষেত্রেও প্রকাশ পাবে কে প্রকট বৈশিষ্ট্য ক্যাকটাসের কাঁটা ড্যাশ অঙ্গের রূপান্তর এটা তোমরা কমেন্ট করে জানাও সবাই পারবে অবশ্যই তারপরে রয়েছে পিগমি হক ড্যাশ হটস্পটের অন্তর্গত পিগমি হক এই প্রাণীটা পাওয়া যায় আমাদের পূর্ব হিমালয় হটস্পট বিশেষ করে ভুটান আর আসামে আর এর সম্পর্কিত একটা তথ্য মনে রাখো এটা হচ্ছে আইইউসিএন এর যে ক্যাটাগরি তাতে এনডেঞ্জার স্পিসিস হিসাবে রয়েছে আর এই এক্ষেত্রে এই প্রাণীগুলোর বর্তমানে প্রায় দুশো পঞ্চাশেরও কম ইন্ডিভিজুয়ালস রয়েছে অর্থাৎ প্রাণীর সংখ্যা এর থেকেও কম দুশো পঞ্চাশের থেকেও কম রয়েছে ঠিক আছে এরপরে দেখো সত্য রয়েছে ভ্যাসোপ্রেসিন হরমোন পিটুইটারি থেকে খরিত হয় মেসোপ্রেসিন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় সঠিক উত্তর একটি গাছে দুটি ফুল দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগকে বলে ইতর নিষেক এটা ভুল হবে একটি গাছে দুটো ভিন্ন ফুলের মধ্যে হলে তাকে বলা হয় গেইটনো অর্থাৎ সব পরাগযোগেরই একটা অংশ পরের প্রশ্ন জিনের পরিবর্তনকে বলে মিউটেশান সঠিক হবে এটা জিন যদি পরিবর্তিত হয়ে যায় তখন তাকে মিউটেশন বলা হয় পরের প্রশ্ন অটোজমবাহিত রোগ হল সায়নোপিয়া এটা সঠিক উত্তর অটোজমবাহিত সায়নোপিয়া সায়নোপিয়া হচ্ছে সবুজ বর্ণের নীল বর্ণের যে বর্ণান্ধতা তাকে বলা হচ্ছে সায়নোপিয়া তারপরে দেখো আর্সেনিক দূষণের ফলে মিজ রেখা রোগ হয় এটাও সঠিক উত্তর সুন্দরবন একটি অভয়ারণ্য সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ ঠিক আছে আর ন্যাশনাল পার্কও এরপরে দেখো এ স্তম্ভ বিস্তম্ভ রয়েছে অক্সিজেন অক্সিজেনের সঙ্গে ম্যাচ করো কি হতে পারে অক্সিজেনের সঙ্গে এখানে দেখো অক্সিজেনের সঙ্গে অগ্রস্ত প্রকটতা রয়েছে অগ্রস্থ প্রকটতাতে অক্সিজেন হরমোন সাহায্য করে তারপরে রয়েছে মিওসিস মিওসিস দেখো এখানে অপশান এতে প্রকরণ রয়েছে মিওসিসের ফলে প্রকরণ বা ভেদ তৈরি হয় তারপরে সন্ধামলতি সন্ধ্যামলতি অসম্পূর্ণ প্রকটতা অপশান ই যোগ্যরতমের উদ্বর্তন অপশান বি প্রাকৃতিক নির্বাচনবাদ এন্টু সংবন্ধনে সাহায্য করে এখানে দেখো লেগ হিমোগ্লোবিন রয়েছে এই লেগ হিমোগ্লোবিন এন্টু বন্ধনে সাহায্য করে লেগ হিমোগ্লোবিন কি লেগ হিমোগ্লোবিন সম্পর্কে মনে রাখবে লেগ হিমোগ্লোবিন হচ্ছে সিম্বোত্রীয় উদ্ভিদের যে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী অর্বুদগুলো রয়েছে সেই অর্বুদের কোষের ভেতরে হিমোগ্লোবিনের স্ট্রাকচারের মতো একটা লাল বর্ণের রঞ্জক পথ থাকে তাকে বলা হয় লেগ হিমোগ্লোবিন আর এটা কি করে এটা সেই যে অর্বুদগুলো রয়েছে সেই অর্বুদের যে বিভিন্ন কোষ রয়েছে সেই কোষে অক্সিজেনগুলোকে নিজের সঙ্গে যুক্ত করে নেয় দিয়ে সেই অর্বুদে অক্সিজেনবিহীন পরিবেশ তৈরি করে যার ফলে কি হয় রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আছে সেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অক্সিজেনবিহীন পরিবেশে কিন্তু সেখান থেকে যে নাইট্রোজিনেজ উৎসেচক খরিত হয় সেই উস্সেচক নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করতে পারে আর যদি অক্সিজেনবিহীন পরিবেশ তৈরি না হতো তাহলে কিন্তু নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারতো না আর এই লেগ হিমোগ্লোবিন কী করে সেই অক্সিজেনকে নিজের সঙ্গে যুক্ত করে সেখানে অক্সিজেনবিহীন পরিবেশ তৈরি করে ঠিক আছে এটাই হচ্ছে লেগ হিমোগ্লোবিনের মেন কাজ তারপরে দেখো কলাকর্ষণ রয়েছে কলাকর্ষণ ক্যালাস সঠিক হবে কলাকোষণে কি করা হয় সেখানে অনেক কোষ ব্যবহার করা হয় দিয়ে সেখানে পুষ্টি দ্রবণে রেখে সেগুলোকে সেখান থেকে পরিণত উদ্ভিদ তৈরি করা হয় এবার সেই কোষ থেকে যখন অনেকগুলো কোষ সমষ্টি তৈরি হয় তখন তাকে বলা হয় ক্যালাস ক্লিয়ার এরপর দেখো থার্মোনেস্টি চলনের উদ্দীপকের নাম কি থার্মোনেস্টি চলনের উদ্দীপকের নাম হবে থার্মো কথার অর্থ হচ্ছে তাপ তাহলে এখানে হবে তাপ ঠিক আছে একটি এক্সটেনশর পেশির নাম লেখো এক্সটেনশর পেশি কাকে বলে আগে দেখো এক্সটেনশর পেশি হচ্ছে যে সমস্ত পেশিগুলো কোনো একটা অঙ্গকে প্রসারিত করে দেয় তাদেরকে বলা হচ্ছে এক্সটেনশর পেসি এবার তোমাদের দেহে মনে করো যে তোমাদের হাত ভাঁজ হোয়া আছে এবার এই ভাঁজ হওয়া হাতকে প্রসারিত করতে কোন পেশিকে সংকুচিত করতে হবে ট্রাইসেপস পেশিকে তাহলে ট্রাইসেপস হচ্ছে এক্সটেনশর পেশি এছাড়া আমাদের পা যখন ভাঁজ হয়ে থাকে সেই ভাঁজ হওয়া পাকে আলগা করতে সাহায্য করে কে গ্লুটিয়াস প্যাক্সিমাস নামক পেশি এই দুটো পেশি হচ্ছে এক্সটেনসর পেশি তারপরে দেখো তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সাইন্যাপসিস ক্যাজমা মিওসিস ডায়াট এক্ষেত্রে বিষয়টি হবে মিওসিস মিওসিসের সময় এই রকম ঘটনাগুলো দেখা যায় সাইন্যাপসিস ঘটে সাইন্যাপসিস মানে দুটো ক্রমজ কাছাকাছি চলে আসবে এটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস এরপরে কায়াজমা যখন ক্রসিং হোভার হবে এই দুটো নন সিস্টার কোমাটিটির মধ্যে তখন এক্স আকৃতির একটা গঠন তৈরি হবে সেটাও ঘটে মিউসিসের সময় তারপরে ডায়াট এই যে দুটো নন সিস্টার ক্রোমাটিড পাশাপাশি এসছে দুটোকে একসঙ্গে বলা হয় ডায়াট ঠিক আছে এরপরে মানব বিকাশের কোন দশায় মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় এটা হবে পরিণত দশাতে কৃষি জমি থেকে সৃষ্ট গ্রিন হাউস গ্যাসের নাম লেখ এটা হবে মিথেন মিথ্যান ফোর তারপরে শব্দজোড়া রয়েছে ওপারিন কোয়াশারভেট তাহলে ড্যাশ যোগ্যতমের উদ্বর্তন যোগ্যতমের উদ্বর্তনের মতবাদের প্রবক্তাকে থাকে ডারউইন বিসদৃশ্য রয়েছে প্রকটতার সূত্র পৃথকী ভবনের সূত্র লিঙ্কেজ স্বাধীন বিন্যাসের সূত্র এখানে দেখো সবগুলো সূত্র রয়েছে প্রকটতার সূত্র স্বাধীন বিন্যাস সূত্র পৃথকী ভবনের সূত্র এগুলো সব মেন্ডেলের প্রাপ্ত সূত্র আর লিঙ্কেজ রয়েছে লিঙ্কেজ হচ্ছে ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলোর ভৌত সমন্বয়ক বলা হচ্ছে লিঙ্কেজ এটা লিঙ্কেজটাই হচ্ছে এখানে আলাদা তারপরে দেখো লাস্ট প্রশ্ন ডাব্লিউডাব্লিউ এফ এর সম্পূর্ণ নাম লেখো এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার ঠিক আছে এবার তোমরা এখানে একটা প্রশ্নের উত্তর দেবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এই ডাব্লিউডাব্লিউএফ এর যে লোগো রয়েছে সেই লোগোতে কোন প্রাণীর চিহ্ন রয়েছে ঠিক আছে আর দেখো এখানে বিভাগ গ ও ঘতে যে দুই ও তিনমার্কের প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও এর থেকে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকো তাহলে অবশ্যই প্রশ্নটাকে আমাকে টাইপ করে কমেন্ট করো তাহলে অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দেবো